2022 তে শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিল এবং উত্তীর্ণ মেধাপ্রাপ্ত তালিকায় রয়েছে তাদের জন্য বিস্তারিত ফরম পূরণ ও পছন্দক্রমে বিষয় পছন্দক্রমে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এই পছন্দক্রমের যে সময়সীমা দেওয়া হয়েছে, শুরুর তারিখ এবং শেষ তারিখ এবং কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবো। চলো তাহলে বিস্তারিত জানা যাক। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ নোটিশ রয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এসেছি। এখানে এসে তোমরাও জানতে পারবে সাধারণ যে নোটিশটি রয়েছে সেই নোটিশের মধ্যে এখানে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম। এই যে নোটিশটি রয়েছে এখানে নোটিশটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করলে আমরা বিস্তারিত তথ্যগুলো জানতে পারবো। বন্ধুরা দেখতে পাচ্ছ যে সামনেই রয়েছে সকল তথ্যগুলো। ফরম পূরণের সময়সীমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 22-23 শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি সকল ইউনিটে ভর্তিযোগ্য যারা উত্তীর্ণ হয়েছে এবং মেধাক্রম প্রাপ্ত শিক্ষার্থী নিম্নলিখিত সময়ের মধ্যে ভর্তি মনোনয়ন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য শিক্ষার্থী তথ্যের বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম দিতে পারবে। শুরুর তারিখ ও সময় 18 জুন 2023 বিকাল 3টা 30 থেকে শুরু হবে। শেষ তারিখ ও সময় হচ্ছে 6 জুলাই 2023 রাত 11টা 59 মিনিট পর্যন্ত। এই হচ্ছে যে বিস্তারিত ফরম পূরণ করতে হবে এবং চয়েস দিতে হবে বিষয়ের, সেই সময়ে শুরুর তারিখ হচ্ছে 18 জুন এবং শেষ হবে 6 জুলাই। এখন আমরা আসি যে বিস্তারিত যে ফরমগুলো রয়েছে, তথ্য রয়েছে এবং বিষয় পছন্দের জন্য কতগুলো শর্ত এখানে রয়েছে। বিশেষ দ্রষ্টব্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের জন্য প্রযোজ্য, কেবলমাত্র একটি বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম একজন শিক্ষার্থীর জন্য প্রযোজ্য হবে। ইউনিট ভিত্তিক আলাদাভাবে ফরম পূরণ করার কোনো প্রয়োজন নেই। ফরম পূরণের সর্বশেষ তারিখ পর্যন্ত একজন শিক্ষার্থী একাধিক ফরম পূরণ করতে পারবে, তবে তাদের মধ্যে একটি গ্রহণ করা হবে। যে শিক্ষার্থী একাধিকবার ফরম পূরণ করবে তাদের সর্বপ্রথম পূরণ করা ফরমটি স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হবে। তাই প্রথম যে ফরমটি তোমরা পূরণ করবে, যেখান থেকেই করো, নিজেরা করো বা যেভাবেই করো, সেই ফরমটি খুব গুরুত্বের সহিত করতে হবে। প্রথমটির পরিবর্তে অন্য কোনো ফরম পূরণ করা ফরম তারা চূড়ান্তভাবে দাখিল করতে ইচ্ছুক হলে সেটি ডাউনলোডের পর স্বাক্ষর করে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ডের কপি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অফিসে কক্ষ নাম্বার 214 প্রশাসনিক ভবন সশরীরে এসে ফরমটি জমা দিতে হবে। অন্যথায় সর্বপ্রথম পূরণ করা ফরমটি কার্যকর হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে কত পুরো গুরুত্বপূর্ণ, যে তুমি যদি অনেক দূরে থাকো, অন্য কোনো ডিস্ট্রিক্টে থাকো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস প্রশাসনিক ভবনে এসে কিন্তু ফরমটি জমা দিতে হবে। দ্বিতীয় পর্যায়ের কোনো ফরম যদি জমা দিতে চাও, সুতরাং প্রথম যখন ফরমটি পূরণ করা শুরু করবে, যেখানেই তোমরা করো খুব গুরুত্ব সহিত করতে বলবে এবং নিজেরা যদি করতে পারো তাহলে ভালো। তারপর আসো প্রয়োজনীয় তথ্য আমরা জেনে নেই। এখানে খুবই গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট উল্লেখ করা হয়েছে, এই বিষয়গুলো ফরম পূরণ করার সময় অবশ্যই দরকার হবে। শিক্ষার্থীর একান্ত নিজস্ব বা তার অভিভাবকের নিজস্ব একটি সচল ইমেল ঠিকানা থাকতে হবে। শিক্ষার্থী ফরম পূরণের শুরুতেই উক্ত ইমেল ঠিকানা একটি কোড পাঠানো হবে। এই ইমেলটি খুলে পাঠানো কোডটি সংগ্রহ করে তা ওয়েবসাইটে ফরমে টাইপ করতে হবে। অর্থাৎ আমরা যখন ফরম পূরণ করব তখন আমার যে ইমেল অ্যাড্রেসটি দিব, ইমেল আইডিটি দিব, সেখানে একটি কোড যাবে। সেই কোডটি ইমেলটি ওপেন করলে আমরা কোডটি পাব এবং সেই কোডটি ওয়েবসাইটে টাইপ করতে হবে। অন্যথায় কিন্তু আমরা এই ফরম পূরণ করতে পারবো না। সো অন্য কোনো ফ্রেন্ডের, আমরা আরও বিস্তারিত জানতেছি, নিজের একান্ত নিজের কিন্তু ইমেল আইডি ব্যবহার করতে হবে। আরও বলা হচ্ছে কোনোভাবেই অন্য কোনো ব্যক্তির, যেমন এলাকার ইন্টারনেটের দোকানদার, কোচিং সেন্টার, বন্ধু, আত্মীয় বা অন্য কারো ইমেল ঠিকানা ব্যবহার করা যাবে না, সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। কারণ শিক্ষার্থীর সাথে পরবর্তী যোগাযোগের জন্য উক্ত ইমেল ঠিকানাটি ব্যবহার করা হবে। একটি ইমেল ঠিকানা সর্বোচ্চ 2 জন, অর্থাৎ 2 সহোদর ভাই বোনের জন্য, অর্থাৎ আপন ভাই বোনের জন্য একজন অভিভাবকের ঠিকানা হতে পারে।
প্রার্থী ব্যবহার করতে পারবে। সহোদর ব্যতীত একই ইমেল ঠিকানা একাধিক প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে না। অর্থাৎ দুই বন্ধু চাইলেই আমরা এই ইমেলটি ব্যবহার করতে পারবো না, শুধুমাত্র যদি ভাই বোন না হয়। শিক্ষার্থী ও তার অভিভাবকদের মা ও বাবা ও প্রযোজ্য ক্ষেত্রে বৈধ অভিভাবকের বাংলায় সঠিক বানানের নাম, জাতীয় পরিচয়পত্রের নম্বর, ঠিকানা, টেলিফোন নম্বর, পেশা ও তাদের বাৎসরিক আয়ের তথ্য ফরমে উল্লেখ করতে হবে। বার্ষিক আয় সতর্কভাবে উল্লেখ করতে হবে, কারণ আয়ের সনদ পরবর্তীতে ভর্তির সময় জমা দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন চূড়ান্তভাবে ভর্তি হবে তখন কিন্তু তুমি যে আয়টা উল্লেখ করবে ফরমের মধ্যে, বাবার আয় বা মায়ের আয় বা অভিভাবকের আয়, সেই আয়ের কিন্তু সনদ উল্লেখ করতে হবে। তাই যেই পরিমাণ অঙ্ক তুমি এখানে দিবে এটা অবশ্যই তোমাকে নোট রাখতে হবে। এই পরিমাণ টাকার কিন্তু তোমার আয়ের সনদ ইয়ে করতে হবে। সেই জন্য অবশ্যই তোমার বাবা মায়ের সাথে আলাপ করে কত টাকা দেওয়া যেতে পারে, তাদের ইনকামের যে রিটার্ন দাখিল করে কিনা, ট্যাক্স দেওয়া হয় কিনা, সেই ট্যাক্স কত টাকা দেওয়া হয়েছে, পূর্বে কত টাকা দেওয়া হয়েছে, এইটার একটা সুনির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপর আসি, যদি শিক্ষার্থীর বাবা বা এবং মা উভয় ঢাকার বাইরে অবস্থান করে থাকেন, সেক্ষেত্রে ঢাকার অবস্থান করেন এরকম একজন অভিভাবকের আত্মীয় বা পরিবারের সাথে ঘনিষ্ঠ নাম, ঠিকানা ও টেলিফোন নম্বর দিতে হবে। অর্থাৎ যদি কোনো শিক্ষার্থীর বাবা মা উভয়ই বাইরে থাকে, ঢাকার বাইরে থাকে, তাহলে ঢাকার স্থানীয় কোনো ঠিকানা, যে কোনো একজন পরিচিত ব্যক্তির ঠিকানা, টেলিফোন নাম্বার দিতে হবে। ফরমে স্থানীয় অভিভাবকের অংশে এসব তথ্য উল্লেখ করতে হবে। বাবা অথবা মা, বাবা মা বৈধ অভিভাবক ঢাকার বাইরে থাকায় তাদের পক্ষে তিনি স্থানীয় অভিভাবক শিক্ষার্থীকে জরুরি সাহায্য এবং নিজ পরিবারের থেকে দূরে থাকার প্রয়োজনীয় মানসিক সাহস ও স্বস্তি দিয়ে সহায়তা করবেন। বিশেষ জরুরি ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় অভিভাবকের সাথে যোগাযোগ করবেন। বিশেষ দ্রষ্টব্য, যে সকল শিক্ষার্থীর বাবা মা এর অন্তত একজন ঢাকায় বসবাস করেন তাদের স্থানীয় অভিভাবকের তথ্য দিতে হবে না। ধর্ম, শিক্ষার্থীর হল বাছের প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত প্রতিটি শিক্ষার্থীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সোনালী জনতা অথবা অগ্রণী ব্যাংকের শাখায় সক্রিয়ভাবে একটি শিক্ষার্থীর সঞ্চয় হিসাব খোলা হবে। শিক্ষার্থীর হিসাব খোলা প্রয়োজনে ব্যাংকের নাম, সোনালী জনতা অগ্রণী ও পিতামাতা বৈধ অভিভাবক এর মধ্যে যিনি উক্ত হিসাবে নমিনি কে হবেন তা জানাতে হবে। অর্থাৎ ফর্ম পূরণের করার সময় কে নমিনি হবে সেটা উল্লেখ করে দিতে হবে। বিষয় পছন্দক্রম পূরণ, শিক্ষার্থী যে কয়টি ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই সব ইউনিটের নির্দেশিকায় উল্লিখিত ভর্তি শর্তানুযায়ী ভর্তিযোগ্য সকল বিষয়ের তালিকা থেকে শিক্ষার্থীকে বিষয়ের পছন্দক্রম দিতে হবে। ফর্ম পূরণ করার পূর্বে নির্দেশিকায় উল্লিখিত বিষয়গুলোতে ভর্তি শর্তাবলী ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয়ের তালিকা অনুযায়ী বিশেষ বিষয়ের ক্রম তৈরি করে খসড়া রাখা উত্তম। সেক্ষেত্রে অনলাইনে একসাথে অনেকগুলো বিষয়কে সহজভাবে ক্রমানুসারে সাজানো যাবে। শিক্ষার্থীদের সুবিধার্থে 16 জুন 2023 তারিখ বিকেল 4টা হতে ওয়েবসাইটে একটি সমন্বিত ফলাফল ভর্তিযোগ্য বিষয় তালিকা শিক্ষার্থীর ড্যাশবোর্ডে পাওয়া যাবে। উক্ত তালিকা প্রিন্ট করে সেখানে খসড়া করে অনলাইনে বিষয় পছন্দক্রম সহজভাবে দেওয়া যাবে। তাহলে আমরা যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম, এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে, অনেক বড় হয়ে এই যে আমরা আরও কয়েকটি পয়েন্ট দেখতে পাচ্ছি। বিষয় পছন্দক্রম দেওয়ার সময় বিভিন্ন ইউনিটভুক্ত বিষয় সংমিশ্রণ বিন্যাসে দিতে পারবে। উদাহরণস্বরূপ, একজন শিক্ষার্থী যদি বিজ্ঞান ইউনিটভুক্ত পদার্থবিদ্যা ও গণিতে এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট হতে অর্থনীতি ও আইন বিভাগে ভর্তিযোগ্য হয়, তবে সেই পদার্থবিদ্যা, আইন, গণিত, অর্থনীতি অথবা আইন, গণিত, পদার্থবিদ্যা, অর্থনীতি ইত্যাদি যে কোনো বিন্যাসে তার পছন্দক্রম দিতে পারবে। একটি বিষয় কোনো ইউনিটভুক্ত তা কোন ইউনিটভুক্ত তা বিবেচনা করার প্রয়োজন নেই। বিষয় মনোনয়নের সময় ভর্তি পরীক্ষার মেধা অনুসারে শিক্ষার্থীকে বিবেচনা করা হবে, অতঃপর উক্ত শিক্ষার্থীর পছন্দক্রমকেই গুরুত্ব দেওয়া হবে। তাই আমরা যখন পছন্দটা দিব অবশ্যই আমার পছন্দের সাবজেক্টগুলো আগে দিতে হবে, কারণ হচ্ছে শিক্ষার্থী পছন্দক্রম অনুযায়ী তাকে তার
গুরুত্ব দেওয়া হবে রেজাল্টের সময়। তার প্রথম পছন্দক্রমে বিষয় আসন না পাওয়া গেলে পরবর্তী বিষয়ের আসনের অবস্থা যাচাই করা হবে। অর্থাৎ আমি যেই প্রথম সাবজেক্টটি দিব সেই সাবজেক্টে যদি আমি না পাই তাহলে দ্বিতীয়টি যদি না পাই তৃতীয়টি, এইভাবে পর্যালোচনা করা হবে। এভাবে শিক্ষার্থী পছন্দক্রমে শেষ বিষয় পর্যন্ত ধারাবাহিকভাবে আসনের অবস্থান থেকে শিক্ষার্থীর বিষয় মনোনয়ন দেওয়া হয়। একটি পছন্দের বিষয় মনোনয়ন হবে না মনে করে ক্রমতালিকার পিছনে দেওয়া হলে মনোনয়নের সময়ে বিষয়টিতে আসন খালি থাকলেও শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। এজন্য বিষয় পাওয়া যাবে বা যাবে না বিবেচনায় না নিয়ে শিক্ষার্থীকে তার নিজের ইচ্ছা, বিষয়গুলোতে তার পাঠ গ্রহণের চাপ নেওয়ার সক্ষমতা ইত্যাদি বিবেচনা করে বিষয়ের পছন্দক্রম দেওয়ার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। একবার বিষয়ের পছন্দক্রম পূরণ করা হয়ে গেলে পরবর্তীতে 6 জুলাই 2023 তারিখ রাত 11:59 পর্যন্ত সেটি পরিবর্তন করার জন্য আবার নতুন করে পছন্দক্রমের ফরম পূরণ করা যাবে। তবে নতুনভাবে পূরণ করা ফরমে স্বাক্ষরের পর উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি সহ 7 জুলাই 2023 তারিখ বিকেল 5টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে কক্ষ নম্বর 214 প্রশাসনিক ভবন সশরীরে হাজির হয়ে ফরমটি জমা দেওয়া হলে সেটি গ্রহণযোগ্য হবে। 7 জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও কেন্দ্রীয় ভর্তি অফিসে ফরমটি জমা দেওয়া যাবে। অর্থাৎ ওই যে প্রথম কথায় আসলাম, যদি কেউ একাধিক ফরম পূরণ করে তাহলে প্রথমটি গ্রহণযোগ্য হবে, যদি দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ বা যে কোনো একটি প্রথমটি বাদে যেটি জমা দিতে চায় সেটি তাকে অবশ্যই 7 জুলাই 2023 তারিখ বিকেল 5টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অফিসে এসে কিন্তু জমা দিতে হবে। তা না হলে কিন্তু প্রথমটি গ্রহণযোগ্য হবে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ বা পরেরগুলো কোনোটাই গ্রহণযোগ্য হবে না যদি আমি পরেরগুলো থেকে কোনোটাকে ফাইনাল করে অফিসে জমা দিই। তো শিক্ষার্থী বন্ধুরা, এইবার তোমরা জানতে পারলে যে এই যে পছন্দক্রমের যে সার্কুলারটি রয়েছে এখানে বিস্তারিত তোমাদের জন্য উল্লেখ করা হয়েছে। আমি তোমাদের সাথে সেই বিষয়গুলোই শেয়ার করলাম। আরও যদি বিস্তারিত তোমরা বুঝতে চাও তাহলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এসে তোমরা যে এখানে নোটিশ সমূহ রয়েছে লগ ইনের নিচে, সেখানে সাধারণ নোটিশে এসে এই প্রথম যে নোটিশটি রয়েছে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম, নোটিশটি ডাউনলোড করে তোমরা মোবাইল থেকে বা কম্পিউটারে ল্যাপটপে যে কোনো অবস্থানে থেকে সেটি কিন্তু বিস্তারিত পড়তে পারবে। তোমরা আবেদন করার পূর্বে অন্ততপক্ষে কয়েকবার করে পড়ে বুঝে তারপরে তোমরা এই আবেদনটি করবে। অনেক শিক্ষার্থীদেরকেই দেখা গেছে যে দোকানে গিয়ে যে আবেদন করে সেই আবেদনের মধ্যে অনেক ভুলভ্রান্তি থেকে যায়। সেই ভুলভ্রান্তি যেন না হয় ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের শিক্ষাপীঠের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়। এখানে বিষয় চয়েস দেওয়ার ভুলের কারণে যেন তুমি শিক্ষা ব্যবস্থা থেকে, শিক্ষার যে সেশন আছে সেটা থেকে ছিটকে না পড়ো, সেই ব্যবস্থাটি অবশ্যই তুমি লক্ষ্য রাখতে হবে। আর এই জন্যই ভালোভাবে তোমরা কয়েকবার করে পড়ে নিবে, এটা হচ্ছে আমার সাজেশন। আর নির্দিষ্ট সময়ের মধ্যে শুরুর দিকে যদি নাও পারো 2 দিন পরে, যদি প্রথম দিকে একটু সার্ভার সমস্যা থাকে 2 দিন পরে এবং 10 দিনের মধ্যে তোমরা ফরমটি চয়েস করে দিবে। কারণ শেষের দিকে সার্ভার অনেক ব্যস্ত হয়ে যায় যার কারণে এই যে চয়েসটা আছে সেই চয়েস দিতে সমস্যা হয়ে যায়। তাই তোমরা শুরুর দিকেই অবশ্যই চয়েসগুলো দিয়ে দিবে। আমি আর ভিডিওটি বিলম্ব করছি না, পরবর্তী আপডেটগুলো অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।